আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 99টি নাম মান হাফিজাহা যে ব্যক্তি এটিকে হেফজ করবে মুখস্থ করবে অর্থ জেনে অর্থ বুঝে বিশ্বাস রাখবে দাখালাল জান্নাতা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলোতে নাটকের নাম দিয়ে বেঈমানের মতো তারা কাজ করে থাকে একজনের নাম আব্দুল জলিল তাকে জল্লা বলে ডাকে নাউজুবিল্লাহ আল জলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল জলিলকে জল্লা বলা যাবে না এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নাম আছে কোন নামকে বিগড়িয়ে বিকৃত করে ডাকা যাবে না এটা জায়েজ নয় এটা হারাম যারা আজকে পৃথিবীতে ক্ষমতার ডাপর দেখতে বাড়াচ্ছে অন্যায় অন্যায় দেখে না জুলুম অত্যাচারে দেশ মানুষকে ভরে রেখেছে এই সমস্ত জলেন্দেরকে কামাতের ময়দানে ডাক দেওয়া হবে আমাদের যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের যত ভণ্ড দরবার মাজার খানকা নিয়ে বসে আছে সবকে মুহূর্তের মধ্যে উৎখাত করে দিয়ে এই বাংলাদেশকে মক্কা মদিনার মতো একটা দেশে পরিণত আমরা করতে পারতাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ২০২৩ تبلغي استمار সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ফজলাই আজম সামনে উপস্থিত দিনদরদি ভাই ও পর্দা আড়ালের মা বোনেরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমার আলোচ্য বিষয় সেটি হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক বা বিশুদ্ধ আকীদা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম সমূহের পরিচয় বা আকীদা আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং এজন্য প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য আলোচনাটি শোনা এবং আল্লাহ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি কারণ আকীদা যদি ঠিক না হয় তাহলে আমল ঠিক হবে না আমল যদি ঠিক না হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না সুতরাং আজকের আল্লাহ সম্পর্কে যে আকীদা নিয়ে বিশ্বাস নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবহেলা করা যাবে না অত্যন্ত গুরুত্ব সাথে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানা এটা কেমন জরুরি
একটা এক্সাম্পল দিলে পারে আপনাদের বুঝে আসবে। বাচ্চারা ওদের সামনে যদি আগুন রেখে দেওয়া হয়, চারাগ রেখে দেওয়া হয়, মোমবাতি রেখে দেওয়া হয়, তাহলে তারা সেটিকে ভালো কিছু না বুঝার কারণে, ভালো মন্দ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আগুনটিকে কখনো হাত দিয়ে ধরতে যায়, কখনো মুখে নিতে যায়। সুতরাং এমনিভাবে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলা যে মর্যাদার হকদার অধিকারী সে সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে যে কোনো সময় নাফরমানি করাটাই স্বাভাবিক বা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম যারা তারা আল্লাহকে ভয় করেন। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম সম্পর্কে এই ঘোষণা দিচ্ছেন, উলামায়ে কেরাম যারা তারা আল্লাহকে ভয় করেন। কেন এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন? এই জন্যই দিলেন যারা আলেম, আলেম অর্থাৎ আল্লাহ সম্পর্কে যারা জানে তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে থাকেন। যারা পুলিশ সম্পর্কে জানে তারা পুলিশের সামনে কিছু কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে করতে হয়। যারা প্রধানমন্ত্রীকে চিনেন তার সম্মুখে পড়ে গেলে তারা সেভাবেই তাকে সম্মান করার চেষ্টা করে থাকেন। এক কথায় কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো ক্ষমতার ধার জিনিসকে, ব্যক্তিকে যদি কেউ চিনতে না পারে তাহলে তার সামনে ভুল করাটাই স্বাভাবিক। কিন্তু যখন চিনতে পারবে, জানতে পারবে তার ক্ষমতা সম্পর্কে, তখন ভুল করাটা স্বাভাবিক নয়। ভাইয়েরা আমার, এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আলেম ওলামারা ভালো করে জানেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন আলেমেরাই আল্লাহ তাআলাকে ভয় করেন। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে যে যত জ্ঞান অর্জন করতে পারবে সে তত আল্লাহকে ভয় করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত দলের লোক আছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا قالوا بلى شهدنا سورة أعرف 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের রব যখন বানি আদম যখন বাপের পৃষ্ঠে ছিল অর্থাৎ রুহের জগতে ছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, স্বীকৃতি নিয়েছিলেন। সেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেদিন আমরা সবাই বলেছিলাম বালা শাহিদনা, আমরা আপনাকে স্বীকার করছি আপনি আমাদের রব। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, প্রত্যেকই আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে জানে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ-শামস ওয়াল কমর লায়াকুলুনাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাম, আপনি যদি এই কাফেরদেরকে, মক্কার অমুসলিমদেরকে জিজ্ঞাসা করেন, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্রকে কে পরিচালনা করতেছে, যদি এই কথা তাদেরকে জিজ্ঞাসা করেন, লায়াকুলুনাল্লাহ, তাহলে মক্কার সমস্ত কাফেররা এক বাক্যে বলবে, আল্লাহ আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ, তারা দেরি করবে না। আরও যদি বলেন ওয়ালা ইন সালতাহুম মান নাযযালা মিনাস সামাঈ মা, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আসমান থেকে কে পানি বর্ষণ করেন আর এই শুকনো জমিনকে পানি দিয়ে আবার এখানে ফসল দান করেন, তাহলেও তারা বলবে লায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। আপনি যদি তাদেরকে বলেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে বলেন আসমান আর জমিন থেকে তোমাদেরকে রেজেক কে দেয়,
আর পরে যদি প্রশ্ন করেন ওয়াল আবসারা এই দৃষ্টি কে দিয়েছে তোমাদেরকে যদি আরো প্রশ্ন করেন ওয়াসসামা এই শ্রবণ শক্তি ক্ষমতা কে দিয়েছে যদি আরো প্রশ্ন করেন ওয়ামা ইউখরিজুল হাইয়্যি হাইয়্যা মিনাল মাইয়িত মৃত্যু থেকে জীবন দান করেন কে যদি আরো প্রশ্ন করেন ওয়ামা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই জীবন থেকে আবার মরণ দেয় কে অর্থাৎ জিন্দা কে মারে কে তারপরে ষষ্ঠ নম্বর প্রশ্ন যদি বলেন ওয়ামা ইউদাব্বিরুল আমরা এই আসমান জমিন ছাড়া পৃথিবী আসমান জমিন ছাড়া যাহা কিছু আছে যত জগৎ আছে সকল জগৎকে কে পরিচালনা করে তাহলে তারা বলবে সায়াকুলুনাল্লাহ দেরি করবে না সা মানে দেরি করবে না একদম তাড়াতাড়ি তারা বলবে নির্দ্বিধায় বলবে আল্লাহ আল্লাহ অর্থাৎ এই সব কিছুই সৃষ্টিকর্তা রেজেক দাতা পানি বর্ষণকারী সব কিছুই হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাফেররা খ্রিস্টানেরা ইহুদিরা বৌদ্ধরা হিন্দুরা সকল ধর্মের মানুষেরাই আল্লাহকে মানে এবং জানে চিনে তাই তো আব্দুল মোত্তালাব কাবার গেট ধরে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে না পৃথিবীতে এমন কেউ নাই যারা নাস্তিক বলে আল্লাহ বলে কিছু নাই নাউযু বিল্লাহ তারা মনে মনে বলে অন্তরে বলে আল্লাহ একজন আছে কিন্তু মুখ দিয়ে তারা বলে আল্লাহ নাই এরা হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্যতম প্রাণী মানুষ রূপে পশু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন ইয়ালামু আন্নাল্লাহা শাদীদুল আকাব হে মানব জাতি তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দানকারী ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দয়াবান ক্ষমাশীল আলামু আন্নাল্লাহা ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকিম জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রান্তশালী ন্যায় বিচারক আরো জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহা গানিউন হামিদ জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং প্রশংসার অধিকারী ওয়ালামু আন্নাল্লাহ সামিউন আলিম জেনে রাখো আল্লাহকে যে আল্লাহ যিনি শুনেন এবং জানেন সর্বদাই শুনেন সর্বদাই জানেন আরো জানো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জানো নিশ্চয় তিনি একমাত্র সত্য মাবুদ আল্লাহ ছাড়া সত্য মাবুদ বলে আর কিছুই নাই আরো জেনে রাখো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম তিনি সেই স্রষ্টা তিনি সেই জাত যিনি হাইয়ুন কাইয়ুম যিনি চিরঞ্জীবী যিনি চিরস্থায়ী লা তাখুযুহু নাওম তাকে কোনো নিদ্রা গ্রাস করে না ওয়ালা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তাকে তন্দ্রাও আপনার কখনো ধরে না গ্রাস করতে পারে না ওয়ালা নাওম তাকে নিদ্রাও কখনো গ্রাস করতে পারে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে জেনে রাখো আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো জেনে রাখো ওয়ামা ফিল মানযাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইযনিহি আল্লাহ সে এমন ক্ষমতার মালিক কে এমন আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর নিকটে আল্লাহর কাছে সুপারিশ করবে অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার পর্যন্ত ক্ষমতা রাখবে না ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে আমাদের পিছনে আমাদের ওপরে আমাদের নিচে যাহা কিছু আছে সব কিছুই জানেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই লুকিয়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন হুয়াল্লাহ তিনি সেই আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই আলিমুল গায়ব তিনি ওয়া দৃশ্যের খবর রাখেন ওয়া দৃশ্য বস্তু সম্পর্কে জানেন ওয়াশাহাদা আমাদের আপনাদের চোখের সামনে যা আছে তা সম্পর্ক জানেন হুয়ার রহমানুর রহিম তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম তিনি হচ্ছেন দয়াবান
তিনি হচ্ছেন করুণাময়ী। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সেই আল্লাহ, সেই স্রষ্টা যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। হুয়াল মালিক, তিনি হচ্ছেন একমাত্র রাজা বাদশাহ। আল কুদ্দুস, তিনি হচ্ছেন সব কিছুর থেকে পবিত্র, সব ত্রুটির থেকে মুক্ত। আসসালাম, তিনি হচ্ছেন শান্তিদায়ক, শান্তিময়, তিনি শান্তি আপনার মানুষকে সব প্রাণীকে দিয়ে থাকেন। হুয়াল্লাহ, হুয়াল মুমিন, তিনি নিরাপত্তা দানকারী। হুয়া আল মুহাইমিনু, তিনি মানুষকে রক্ষণাবেক্ষণাকারী। তিনি হচ্ছেন আজিজ, পরাক্রান্তশালী। জব্বার, তিনি ক্ষমতাধর, তিনি ক্ষমতাশালী। আল মুতাকাব্বির, তিনি হচ্ছেন অহংকারের অধিকারী। সুবহানাল্লাহ, তিনি মহা পবিত্র। ওই সমস্ত জিনিস থেকে আম্মা ইশরিকুন, যা তোমরা আল্লাহর সাথে শিরক করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাবিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান ইন্নাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা মান হাফিযাহা দাখালাল জান্নাহ, রাওয়াহু ইবনু মাজাহ। ভাইয়ের আমার, হাদিসটি ইবনে মাজায় রয়েছে, 3861 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে, 99টি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই উল্লেখ করেছেন। ইন্নাহু বিত্রুন, তিনি হচ্ছেন ভীতির বেজোড়, তার কোনো জোড় নাই, তিনি একক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এককে ভালোবাসেন, বেজোড়কে ভালোবাসেন, তাই তিনি 99টি নাম ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার আসমায়ে হোসনার দ্বারা মুসিলাতে তোমার কাছে যাচ্ছি, এবং ওই সমস্ত নাম দ্বারা তোমার কাছে যাচ্ছি, ওই সমস্ত নামের ওসিলাতে চাচ্ছি, দোহাই দিয়ে চাচ্ছি, যে সমস্ত নাম আমি জানি না, পূর্বের কোনো নবীগণও জানে না, কোনো বান্দা জানে না। বোঝা যাচ্ছে এই 99টি নাম ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও নাম রয়েছে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 99টি নাম মান হাফিজাহা, যে ব্যক্তি এটাকে হেফজ করবে, মুখস্থ করবে, অর্থ জেনে, অর্থ বুঝে, বিশ্বাস রাখবে, দাখালাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ভাইয়ের আমার, একটা একটা করে নামগুলো আমি বলে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ মানে এটাই বোঝানো হয়েছে। আল্লাহর পরে আর রহমানও, যিনি দয়াময় মেহরবান, আর রহিমও করুণাময় বিশেষ দয়ার অধিকারী, আল মালিকও বাদশাহ রাজাধিক রাজ, আল কুদ্দুস অতি পাক ও পবিত্র, আসসালামু শান্তিময় ও নিরাপদ, আল মুমিন মুমিন ও নিরাপত্তা দাতা বা নিরাপদ নিরাপদকারী, আল মুহাইমিনু রক্ষণাবেক্ষণকারী, আল আজিজু প্রভাবশালী, আল জব্বারু কঠিন ও কঠোর, আল মুতাকাব্বির অহংকারের অধিকারী, আল খালিকু সৃষ্টিকর্তা, আল বারিও ত্রুটিবিহীন সৃষ্টিকর্তা, আল মুসাব্বিরু রূপদানকারী, অর্থাৎ যেমনে চাই তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জীবকে রূপ দান করে থাকেন, আল গাফফারু বড় বড় ক্ষমাশীল, আল কাহারু মহা পরাক্রান্তশালী, আল ওয়াহাবু মহাদাতা, আর রাজ্জাকু রেজেক দাতা, আল ফাত্তাহু বিজয় দানকারী, আল আলিমু সর্বজ্ঞ, সব সময় সব কিছু সম্পর্কে জানেন, আল কাবিদু সংকোচ সংকোচনকারী, অর্থাৎ যাকে আল্লাহ ধরেন তাকে ছেড়ে দেয় না, আল বাসিতু প্রসারক প্রসারকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে ছেড়ে দেন, যার জন্য চায় তাকে অফরন্ত রেজেক দান করেন, আল খাফিদু নিচু কারিম, আল্লাহ কাউকে নিচু করে দেন, আর রাফিউ আর আল্লাহ ওপরে কাউকে উঠিয়ে দেন, তিনি হচ্ছেন উঁচুকারী, আল মুইজ্জ সম্মান দানকারী, আল মুদিল্লু হীনকারী, আস সামিউ সর্বশ্রোতা, অর্থাৎ সব সময় শুনেন তিনি, আল বাসিরু সর্বদ্রষ্ট, অদ্রষ্টা সব সময় দেখেন উনি, সব কিছুই দেখেন, আল হাকামু ফায়সালা দানকারী, আল আদলু ন্যায়নিষ্ঠকারী বিচারকারী, আল লাতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে দেখার অধিকারী, আল খাবিরু সম্যক অবহিত, অর্থাৎ
যা কিছু আমরা দেখছি জানছি আমাদের না জানা অজানা যা কিছু আছে সব কিছু সম্পর্কে খবর রাখেন আল হালিম সহনশীল আল আযীম মহান আল গাফির ক্ষমাশীল আশাকুর গুণগ্রাহী আল আলী সর্বোচ্চ অর্থাৎ সবার উপরে উনি থাকেন আর আল কাবীর তিনি হচ্ছেন বড় আল হাফিজ তিনি হেফাজতকারী আল মুকীত তিনি শক্তিধর আল হাসিব তিনি হিসাব গ্রহণকারী আল জালিল মহিমা মহিমাময় আল করিম দয়ালু আর রাকিব সদা প্রহরী অর্থাৎ কখনো রাতকে তন্দ্রা আসে না নিদ্রা আসে না আল মুজিব ডাকার সাথে সাথে ডাকায় আপনার আপনার কবুলকারী অর্থাৎ ডাকে সাড়া দানকারী আল ওয়াসিউ প্রশস্ত অর্থাৎ তার জ্ঞান তার সব কিছু পরিস্থিত গোটা আলমকে জাহাজকে জাহানকে গোটা পৃথিবী নয় যতগুলো জাহান রয়েছে জগৎ রয়েছে সব কিছু আল্লাহ বেষ্টন করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আল হার হাকিম ও প্রজ্ঞাময় আল ওয়াদুদ পরম বন্ধু আল মজিদ মর্যাদা মণ্ডিত আল বাইস পর পুনরুত্থানকারী আশাহী শহীদ সাক্ষী দানকারী কামতের দিনে আমাদের বিপক্ষে আল্লাহ সাক্ষী দিবেন পক্ষ সাক্ষী দিবেন আল হক তিনি সত্য আল ওয়াকিল তিনি কর্মবিধায়ক আল কাবিও তিনি ক্ষমতাধর আল মাতিন তিনি শক্তিশালী মজবুত আল ওয়ালিউ তিনি অভিভাবক আল হামিদ তিনি প্রশংসিত আল মহসি তিনি গণনাকারী আল মুবদিও সূচনাকারী যার কোনো অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব নিয়ে আসার ক্ষমতা আল্লাহরই রয়েছেন আল মুঈদ পুনরাবৃত্তিকারী আল মুহিয়ী জীবন দানকারী আল মমিত মৃত্যু দানকারী আল হাইয়ু চিরঞ্জীব আল কাইয়ুম সব কিছুর ধারক আল ওয়াজিদু সম্পদময় আল মাজিদু মর্যাদাবান আল আহাদু আল ওয়াহিদু এক অদ্বিতীয় আসসামাদু অমুখাপেক্ষী আল কাদিরু ক্ষমতাশীল আল মুক্তাদিরু ক্ষমতা পাণ্ডিক ক্ষমতাধর নিজেই ক্ষমতা নিজেই রাখে কাউরির দ্বারা ক্ষমতা গ্রহণ করতে হয় না আল মুকাদ্দিমু তিনি হচ্ছে অগ্রসরকারী অর্থাৎ সবার আগেই আল মুআখির তিনি পশ্চাৎকারী অর্থাৎ তিনার পরে আর কিছু নাই আল আউয়ালু তার শুরু আছে তিনি হচ্ছেন সবার আগেই অর্থাৎ আদি আল আখিরু অন্ত তারপরে আর কিছু নাই আল জাহিরু প্রকাশ্য আল বাতিনু তিনি গোপন আল ওয়ালিও এখানে শাসক বলে আপনার অনুবাদ করা যেতে পারে আমার বইয়ে তাই লেখা আছে লিখেছি আল মুতাআলি সর্বোচ্চ আল বাররু কল্যাণকারী আত-তাওয়াবু অধিক তওবা কবুলকারী আল মুনতাকিবু প্রতিশোধ গ্রহণকারী আল আফু মর্জনাকারী আর রউফু সনোমাই মালিকুল মুলকি রাজ্যাধিকারী আল দুল জালালি ওয়াল ইকরাম মর্যাদা সম্মানের অধিকারী আল মুকসিতু ন্যায় বিচারকারী আল জামিউ জামাকারী একদিন কিয়ামতের ময়দানে সবাইকে সমাবেত করবেন আল গানিয়ু তিনি ধনী আল মগনি তিনি অভাব মোচনকারী যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে ফকির বানিয়ে দেন আল মানিউ বারণকারী আদ্দারু অনিষ্টকারী আন্নাফিউ উপকারকারী আন নূরু আলো জ্যোতি আদানকারী আল হাদি বা নিজেই নূর পথ প্রদর্শক আল হাদিয়া পথ প্রদর্শক আল বাদিউ অস্তিত্বে আনয়নকারী আল বাকি চিরস্থায়ী আল ওয়ারিসু উত্তরাধিকারী আর রশিদু সুপথ নির্দেশক আস সবুরু অধিক ধৈর্যশীল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তার ৯৯টি নাম রয়েছে ভাইরা আমি এক এক করে ৯৯টি নাম আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই ৯৯টি নাম তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে এই নামের অর্থ অনুযায়ী আপনাকে আমাকে ঈমান আনতে হবে বিশ্বাস আনতে হবে এই নাম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে এই নামকে সামনে রেখে আল্লাহর বর্তব্য বর্ণনা করে যেতে হবে মনে রাখবেন ৯৯টি নামের মধ্যে অনেকগুলো নাম সাধারণত আমাদের বাচ্চাদের রেখে থাকি মুসলিম ভাইদের নামের সাথে যোগ করা থাকে যেমন আব্দুর রাজ্জাক আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল লতিফ আব্দুল কাইয়ুম আব্দুল হাই এসব নামগুলো আমরা যখন বাচ্চাদের রেখে থাকি ভাইদের থাকে মুসলিম ভাই আর এক ভাইকে ডাকি আমরা এ আব্দুর রাজ্জাক অনেক সময় ভালো করে ডাকে অনেক সময় রাজ্জাকা এভাবে ডাকে ভাইয়ারা আমার মনে রাখবেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলো নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বিগড়িয়ে রাখার কোনো অধিকার নাই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলোতে নাটকের নাম দিয়ে বেঈমানের মতো তারা কাজ করে থাকে একজনের নাম আব্দুল জলিল তাকে জল্লা বলে ডাকে নাউজুবিল্লাহ আমি একজন ফেমাস একজন মানুষ থেকে এই বক্তব্য শুনেছি জল্লা বলে বলে টিটকারি করে বক্তব্য দিচ্ছিল নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আল জলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল জলিলকে জল্লা বলা যাবে না এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নাম আছে কোন নামকে বিগড়িয়ে বিকৃত করে ডাকা যাবে না এটা জায়েজ নয় এটা হারাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো নাম রাখবে তোমরা যখন কোনো ভাইকে ডাকবে তখন তার সুন্দর নাম ধরে রাখবে অর্থাৎ ভালো নাম যেটা সেটাই রাখবে আব্দুল্লাহ আপনার পিতামাতা নাম রেখেছে আব্দুল্লাহ তারপরে আপনি পরে যে নেতা হওয়ার জন্য লাগাই দিয়েছেন ওখানে কুটু মিয়া ওখানে লেগেছে টুটু মিয়া ওখানে লেগেছে পুকু মিয়া ওখানে যে ফুকু মিয়া ওখানে দেখে কুকুর মিয়া ওখানে দেখে ছাগল মিয়া প্রত্যেকটি ভালো নামের লাস্টে একটা টুকু ফুকু মুকু লাগাই দিয়া একদম নামটাকে বিকৃত করা ফেলেছে যে নামটা সুন্দর নাম পিতা মাতা রেখেছিল খাতা কলমে নামগুলো নাই কিন্তু আমার মনে হয় কাফেরদের সংস্পর্শনের কারণে এদের নামগুলোকে সেভাবে রাখা হয়েছে যাতে করে ইন্ডিয়া যখন যাব তখন আব্দুল্লাহ যেন বলা না লাগে তখন টুকু ফুকু বলে যেন চালিয়ে দিতে পারি যখন ইউরোপ আমেরিকাতে যাব তখন যেন টুকু ফুকু বলে চালিয়ে দিতে পারি এই জন্য নাম সুন্দর নামের পরে একটা ডাক নাম রাখা হয়েছে এ নাম ইসলাম গ্রহণ করে না ইসলামে রাখা জায়েজ নাই ভাইয়ারা আমার মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাম আছে সুন্দর সুন্দর নামগুলো সেভাবে আল্লাহকে ডাকতে হবে সদা সর্বদাই এক টুকাও এদিক ওদিক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহ ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন এই মানুষেরা আল্লাহর যেভাবে অধিকার দেওয়া মর্যাদা দেওয়া দরকার ছিল এরা ওইভাবে মর্যাদা সম্মান আল্লাহকে দেয় নাই ওয়াল্লাহু জামিআন কাদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াততে সমস্ত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কব্জায় থাকবে অর্থাৎ সেটা হাত দিয়ে ধরে থাকবেন ওয়াস সামাওয়াতু মাতমিয়াতু বিআমিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার সময় এইভাবে কাগজকে ভাঁজ করেছেন ভাঁজ করার পরে মাতমিয়াত ভাঁজ করে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে ধরেছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস সামাওয়াতু মাতমিয়াতু বিআমিনিহি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানকে লাফিয়ে হাত দিয়ে তাও করে ভাঁজ করে এভাবে ধরে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস ওখানে উল্লেখ করছেন সুম্মা ইয়াউযুহুন্না তারপরে এভাবে ঝাঁকি দিবেন বলবে আইনাল জব্বারুন কোথায় ক্ষমতা ধরেরা আইনাল মুতাকাব্বিরুন কোথায় এই অহংকারীরা আইনাল মালিক কোথায় রাজা বলছারা যারা আজকে পৃথিবীতে ক্ষমতা ক্ষমতার ডাপর দেখতে বেড়াচ্ছে অন্যায় অন্যায় দেখে না জুলুম অত্যাচারে দেশ মানুষকে ভরে রেখেছে এই সমস্ত জলেন্দেরকে কামাতের ময়দানে ডাক দেওয়া হবে এই সমস্ত জলেন্দের যারা সহযোগিতায় রয়েছে সাহায্য করছে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে হয়রান পরেশান করে একজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সমস্ত পাপাচার এই সমস্ত ক্ষমতাধরকে কামাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকবে আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা কোথায় আইনাল জব্বারুন কোথায় জব্বারেরা ডাপর ক্ষমতাধরেরা ডাপরশালীরা সেদিন কেউ কথা বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঝাঁকি দিচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আমি মিম্বার ধরে আছি মনে হচ্ছে মিম্বার পড়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ভাইয়ের আমার এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখাচ্ছেন এ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় অথচ এদেশের মূর্খ কিছু আলেম ওলামা নামদারি পোশাকধারী মুক্তিরা এই আয়াতের অপব্যাখ্যা করা বলে আল্লাহর হাত বলে কিছু নাই বলেন না আউযুবিল্লাহ
হাত মানে কুদরতি হাত আল্লাহর পা বলে কিছু নাই পা মানে কুদরতি পা আল্লাহর চোখ বলে কিছু নাই কুদরতি চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন এটা নাকি হাত নয় বলে কুদরতি হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা সম্পর্কে কোরআনে এসেছে ওটাও নাকি কুদরতি চেহারা এইভাবে প্রত্যেকটি যত আল্লাহর গুণ এসেছে কোরআনুল কারীমের মধ্যে হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিন যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন চার মাযহাবে চার ইমাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছে এই দেশের নামধারী দাবিদার তারা এই আইম্মায়ে কেরামদের ইমামদের ভক্তর দাবিদার অনুসারী দাবিদারেরা তাদের ব্যাখ্যাকে উপেক্ষা করে নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে এদেশের কোটি কোটি মানুষকে আপনার বিভ্রান্ত করেছে আপনার ইমান থেকে দূরে সরিয়েছে আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করিয়েছে তারাও নিজেরাও গাদ্দারি করছে তারা নিজেরাও গোমরা হচ্ছে জাতিকে গোমরা করে যাচ্ছে এই জন্য এই সমস্ত মিথ্যা পোশাকধারী আলেমদের থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার সময় শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে আরো একটি কথা বলে যাচ্ছি আমার একটা প্রশ্ন পর্বকে মোহতারাম আমিরে জামাতের সঙ্গে লাগিয়ে দিয়ে একটা ফেতনা ছড়ানোর ঘরে ঘরে আগুন লাগানোর পায়তারা করা হয়েছিল পরবর্তীতে আমি উত্তর দিয়েছি এক দুই মিনিট নয় চোদ্দ মিনিটের উত্তর সেটি গিয়েছে ভাইয়ার আমার আমি বলেছিলাম সেদিন মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব সারের মতো মুরব্বী ইনার মতো একজন বিচক্ষণ মানুষ দূরদর্শিতা বহনকারী মানুষ এমন নেতা এমন আলেম এমন বিচক্ষণ আপনার আপনার এই সংগঠন পরিচালক সংগঠন তৈরিকারকের একবার নয় দুইবার নয় হাজার বার জন্ম নেওয়া দরকার ডক্টর আসাদুল্লাহ গালেব সারের মতো যদি আরো দশজন আলেম এ বাংলাদেশের মাটিতে দিনের দাওয়াতের কাজ করে যেত এই বাংলার জমিনে আজ থেকে বিশ বছর আগেই শেরেক বেদাত উৎখাত হয়ে যেত ভাইয়ার আমার ডক্টর জাকির নায়েকের মতো যদি আমাদের হাতে মিডিয়া থাকতো যদি আমাদের হাতে টাকা থাকতো আমাদের যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের যত ভণ্ড দরবার মাজার খানকা নিয়ে বসে আছে সবকে মুহূর্তের মধ্যে উৎখাত করে দিয়ে এই বাংলাদেশকে মক্কা মদিনার মতো একটা দেশে পরিণত আমরা করতে পারতাম ভাইয়ার আমার এই জন্য এমন সংগঠনের দরকার আছে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন যেমন একটি সুসংগঠিত দল এই দলের বিপক্ষে যারা দাঁড়াবে আমি তাদেরকে ভালো চোখে দেখি না বাংলাদেশের মধ্যে প্রাক্তন আর একটি দল আছে জমিয়তে আহলে হাদিস ভাইয়ার আমার এই দুইটি দল বর্তমানে বাংলাদেশে বৃহত্তম দল আমি বলতে চাই স্টেট থেকে তৃতীয় দল এই বাংলার জমিনে যেন আর কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং যতগুলো ডাল ফাংড়ি বের হয়েছে দল 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 দলে আমির পরিচয় দিচ্ছে এই আমিরগুলোকে ধরে ধরে নিয়ে এসে যারা আগেকার আমির আছে তাদের কাছে দিয়ে যান তাদের কাছে বেঁধে রাখেন তৃতীয় দল যেন বাংলার জমিতে না হয় আমি এই স্লোগান আজকে দিচ্ছি মরণের পর্যন্ত পড়ে যাব তৃতীয় দল যেন বাংলার জমিতে আর না হয় আমরা দুইটি দল পেয়েছি তার মধ্যে আজকে যেখানে আমরা বক্তব্য দিচ্ছি বসে আছি একটি বৃহত্তম প্ল্যাটফর্ম এখান থেকে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছাই দেওয়া সম্ভব সুতরাং আমাদের পুরো শক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাব এই প্ল্যাটফর্ম আজ থেকে আজ নয় কিয়ামত পর্যন্ত জোরে এভাবেই আরো দ্রুত গতিতে কাজ করতে পারে কাজ করে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন সবার মাঝে ভক্তিত বন্ধনকে বন্ধনে আবদ্ধ করে দিয়ে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের পরবর্তী সন্তানদেরকে দিনের এক একটা শিবের সালার হিসাবে কবুল করে নেন বলেন আল্লাহুমা আমিন আমরা চলে যাব আমাদের প্রজন্ম যেন আমাদের স্থানকে দখল করে এই বাংলার জমিন থেকে শেরেক বেদাতকে উৎখাত করে ভ্রান্ত চিন্তা চেতনার ভণ্ড যত দরবার খানকা আছে ভেঙে খান খার করে এদেশকে তা
তাওহীদ এসেছে পরিণত করতে বলেন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ সরকারকে জানাবো আমাদের সাথে থাকুন, আমাদেরকে এ বান্দার আনাচে কানাচে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেন। দেশে সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, এ দেশে অন্যায় অত্যাচার থাকবে না, নির্মূল হবে হবে ইনশাআল্লাহ। واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته